রংপুরে বদলগঞ্জে কোরবানির পশুর হাট জমে উঠেছে। সরেজমিন ঘুরে দেখা গিয়েছে দূর দূরান্ত থেকে গরু ছাগল মহিষ পশুর হাটে বিক্রির জন্য বিক্রেতারা নিয়ে এসেছে। তবে আমদানির তুলনায় বিক্রি কম, তাই বিক্রেতাদের মনে কোরবানির লাভের হিসাব মিলছে না। কয়েকজন বিক্রেতা জানান, আগামী সোমবার শেষ হাট, বেশি দামে গরু ছাগল বিক্রি হবে, সেই ভরসায় তারা গরু ছাগল মহিষ বাড়িতে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন। পশুর হাট কর্তৃপক্ষ জানান, স্বাস্থ্যবিধি মেনে মুখে মাস্ক লাগিয়ে গরু ছাগল বিক্রির জন্য বিক্রেতাদের অনুরোধ করা হয়েছে। মানুষের হাতে লাগালেই আছে। কোরবানিতে যে মানুষ কোরবানি দিতে আসতেছে, মানুষের আনন্দ উৎসাহ উদ্দীপনা কেমন দেখতেছেন? না, আসলে মানুষ ভয়ে ভয়ে আসতেছে। আপনি গরু কিনছেন? আজকে যে প্রথম হাট, এখানে আপনারা কিভাবে সেবা দিচ্ছেন? পশু হাটে এসেছি, এখানে আমি এসে দেখতে পেলাম পর্যাপ্ত গরু এবং ছাগল রয়েছে এখানে, এবং এই হাটটি আমাদের একটি ঐতিহ্যবাহী বদরগঞ্জের হাট, যে হাটে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এসে এখানে গরু ছাগল এবং বিভিন্ন রকম পশু বিক্রি করে। আমি সর্বমিলে ঘুরে দেখলাম যে এখানকার পরিবেশ পরিস্থিতি খুবই ভালো। একত্রে বাংলা টিভির পক্ষ থেকে আমি মোহাম্মদ মেজবর, তবি সবুজ, বদরগঞ্জ প্রতিনিধি, সকলকে ধন্যবাদ।